السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. আরেকটি ভিডিও এসেছে বাংলাদেশ থেকে জাহেদুল ইসলাম বা জাহেদুল আলম পাঠিয়েছেন নাস্তিক ঠাকুর। তিনি চ্যালেঞ্জ করেছেন আমাদের বাচ্চাদেরকে কোরআন শরীফের তিনটি সূরা, যারা হাফিজ হয় তাদেরকে বাংলাতে তিনটি সূরার বাংলা অনুবাদ মুখস্থ করাতে এবং এরপরে তা শুনতে, তখন কেমন লাগে এবং বাচ্চারা নাকি দুঃস্বপ্ন দেখবে। আসলে ভালো জিনিস সব পেটে সহ্য হয় না, এটা বাস্তব কথা। ওই তিনটি সূরার মধ্যে একটা হচ্ছে আনফাল, একটা তাওবা, একটা সূরা লাহাব। নাস্তিক মিয়া বলেছেন হাবলুম মিম মাসাদ, এই সূরার নাম সূরা লাহাব বা সূরা মাসাদ। এই তিনটা সূরা, প্রথম দুইটা সূরা লম্বা, সূরা আনফাল মোটামুটি লম্বা আধা পারার মতো, এরপরে সূরা আনফাল এক পারার মতো। আমরা সূরা লাহাব যেটা সেই সূরাটা পড়ি আপনাদের সামনে, সূরাটা পড়ি, দেখি সূরা পড়ার পরে বমি হওয়ার সম্ভাবনা আছে কি না, বা এই সূরাটা পড়লে দুঃস্বপ্ন দেখার সম্ভাবনা আছে কি না, অথবা এই বাংলা অনুবাদটা যদি আমরা জনসমক্ষে বলি তাহলে মানুষের প্রতিক্রিয়া কেমন হবে। আপনাদের সামনে সূরা আলাহাব মাক্কি, মক্কা শরীফে নাজিল হয়েছে, পাঁচটা আয়াত। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বাংলা অনুবাদটা দেখি, ধ্বংস হোক আবুল হাবের হস্তোদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও, তার ধন সম্পদ ও তার উপার্জন তার কোনো উপকারে আসেনি, অচিরেই সে লেলিহান শিখাময় জাহান্নামের আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে, তার গলদেশে শক্ত পাকানো রশি রয়েছে। এ হচ্ছে অনুবাদটা। এই সূরা নাজিল হয়েছিল কোন সময় কেন, সহেল বুখারিতে হাদিস নাম্বার 4971। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার কাছে আত্মীয় স্বজনকে সতর্ক করে দাও, অর্থাৎ তুমি তোমার নিকটাত্মীয়দেরকে সতর্ক করে দাও। আয়াতটি অবতীর্ণ হলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বের হয়ে সাফা পর্বতে গিয়ে উঠলেন এবং ইয়া সাবাহাহু, সকালবেলার বিপদ সাবধান বলে উচ্চস্বরে ডাক দিলেন। আওয়াজ শুনে তারা বলল এ কে, তারপর সবাই তার কাছে গিয়ে সমবেত হল। তিনি বললেন আমি যদি তোমাদেরকে বলি একটি অশ্বারোহী সেনাবাহিনী এ পর্বতের পেছনে তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? সকলেই বলল আপনার মিথ্যা বলার ব্যাপারে আমাদের অভিজ্ঞতা নেই। তখন তিনি বললেন নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদের আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে সাবধান করছি। সূরা সাবা 46। একথা শুনে আবুল আহাব বলল তোমার ধ্বংস হোক, তুমি কি এজন্যই আমাদেরকে একত্র করেছ? অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, তারপর অবতীর্ণ হল তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবুল আহাবের দুহাত এবং ধ্বংস হোক সে নিজেও। আমাশ রহমতুল্লাহ আলহি আয়াতটি তাব শব্দের পূর্বে ওয়াকাদ সংযোগ করে ওয়াকাদ তাব্বা পড়েছেন। এ হচ্ছে হাদিসটা। আমরা এই সূরা কখন নাজিল হলো আমরা সেটাও দেখলাম, যখন আবুল আহাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল তোমার ধ্বংস হোক বলে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিছুই বলেননি। কোরআন শরীফের এই সূরা তখন নাজিল হলো এবং সেখানে বলা হলো ধ্বংস হোক আবুল আহাবের হস্তোদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও।
এরপরে তার ধন সম্পদ ও তার উপার্জন তার কোনো উপকারে আসেনি বা আসবে না। এরপরের টুকরাটা হলো ভবিষ্যৎবাণী, এরপরের তিন আয়াত ভবিষ্যৎবাণী, ভবিষ্যতে কী হবে। অচিরেই সে লেলিহান শিকাময় জাহান্নামের আগুনে প্রবেশ করবে। আবুল হাব এবং পরের আয়াত এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে, আবুল হাব এবং তার স্ত্রী উম্মে জামিলের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হলো তারা জাহান্নামে দাখিল হবে, অর্থাৎ তারা ইমানদার হবে না। কত মানুষ ইমানদার হলো, তারা ইমান আনলো না। তার স্ত্রীর কথা এখানে কেন আসলো? গালি তো দিয়েছিল আবুল হাব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার নিজের কথা বলেছিলেন, কেউ মানলে মানবে না মানলে না মানবে, কিন্তু সে গালি দিয়েছিল, সে গালি দিয়েছিল। তার গালির জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন, ধ্বংস হোক আবুল হাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও। এখানে তার স্ত্রীর কথা কেন আসলো? যে ইন্ধন বহন করে, মালাতাল হাতাব, এটা কিনায়া। এর কেন মালাতাল হাতাব, ইন্ধন বহন করা, তার মানে কি? একটা হলো তাফসির খুললে পাওয়া যাবে, একটা হলো উম্মে লাহাব সাপোর্ট করতো, সরি উম্মে জামিল আবুল হাবের স্ত্রী সাপোর্ট করতো আবুল হাবকে। আরেকটা হলো, আরেকটা তাফসির আছে, এই আবুল হাবার স্ত্রী সে নিজে কাঁটা বহন করে নিয়ে আসতো এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রাস্তায় ফেলে রাখতো, যাতে আল্লাহর হাবিবের কষ্ট হয়, পায়ে বিঁধে। এই কারণে তার স্ত্রীকেও এখানে সামিল করা হয়েছে। এবং তারপরে জাহান্নামে তার শাস্তি কেমন করে হবে সেটা বলা হয়েছে, তার গলদেশে শক্ত পাকানো রশি রয়েছে। সূরার অনুবাদটা পড়লাম, সূরা কেন নাজিল হলো সেটাও আমরা পড়লাম। দুঃস্বপ্ন দেখার কোনো সম্ভাবনা এখানে আছে মনে হয় না, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কী পরিমাণ জুলুম করা হয়েছে, অন্যায় আচরণ করা হয়েছে, গালি দেওয়া হয়েছে, আল্লাহর হাবিবের চলার পথে কাঁটা পুঁতে রাখা হয়েছে, এইসব বর্ণনা এখানে আছে। এবং এই কথাও আছে যে আবুল হাবের ধন সম্পদ কিছুই তার কোনো উপকারে আসবে না। বর্তমান নাস্তিক যারা আছে তাদেরও ধন সম্পদ কোথাও কাজে আসবে না। আরও কত নাস্তিক দেখেছি, তাদের শেষ অবস্থা আমরা এই নিকট অতীতেও আমরা দেখেছি। আর এরপরে তাদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে, তারা জাহান্নামে দাখিল হবেই। এখানে একটা মুজিজা যে তারা কোনো সময় ইমান আনবে না, তারা ঠিকই ইমান আনে নাই। সুতরাং এই আয়াত, এই সূরা পড়ার পরে দুঃস্বপ্ন দেখার সম্ভাবনা নাই। পেট খারাপ যাদের, তাদের অসুবিধা হলে হতে পারে, আমাদের বাচ্চাদেরও কোনো অসুবিধা হবে না। এবং আমাদের আলহামদুলিল্লাহ, আমাদের এই সূরা পড়ার অনুবাদ পড়ার জন্য বাংলা না পড়লেও চলে, আমরা আরবিতেও আলহামদুলিল্লাহ বুঝি। এবং আমরা বাংলাদেশি অনেক এমন আছেন যারা আরবিতেও বুঝেন, এছাড়া আরব বাসেবাসী যারা আছে তারাও তো আরবিতে বুঝেন, কারো কোনো দিন দুঃস্বপ্ন হয়নি। এবং এই সূরা পড়তে কোনো দিন কাউকে লজ্জিত হতে হয়নি এবং কোনো দিন হবে না। শুধুমাত্র যাদের পেট খারাপ সমস্যা তাদের হবে, ওই আবুল আহাবের জন্য যাদের মায়া কান্না হয়, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল, আবুল আহাব গালি দিল, তাতে আপত্তি নাই, কিন্তু আবুল আহাবের গালির জবাব দেওয়া হলো সেখানে আপত্তি। উম্মে জামিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চলার পথে কাঁটা পুঁতে রাখলো, সেখানে আপত্তি নাই, কিন্তু উম্মে জামিলকে জাহান্নামী বললে সেখানে আপত্তি। বোঝা যায়, বিবরণে বোঝা যায় পেট খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নাস্তিকদের নাস্তিকতা থেকে, মিথ্যাচার অপপ্রচার থেকে এই উম্মতকে হেফাজত করুন। নাস্তিকরা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এবং দীন ইসলাম আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।